হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো হয়ে যাবে অনেক সহজ আর আপনারা নিজের জন্য কিছু টাইমও বের করে নিতে পারবেন তো চলুন আজকের টিপসগুলো চটপট করে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব দেখুন এরকম ধরনের নেকলেস বা চেন আমরা কিন্তু সব মহিলারাই পড়তে খুবই ভালোবাসি কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি বা কোথাও যাচ্ছি তখন হঠাৎ করে এই যে নেকলেস দেখছেন এই নেকলেসের টার্সেলটা বা চেনের যে লক সেই লকটা মানে যে হুঁকটা সেই হুঁকটা ভেঙে গেছে এবার তখন আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাই কিভাবে এই নেকলেসটা পরবো তো চট জল দিয়ে আমরা উপায়টা যাতে করে নিতে পারি তার জন্য ছোট্ট উপায় একটা নিয়ে এলাম তো তার জন্য আপনারা কি করবেন আপনারা নেবেন একটা ছোট্ট সেফটি পিন লক্ষ্য রাখবেন যে সেফটি যেন ছোট হয় আর এই সেফটি পিনটা এইভাবে অ্যাজ এ লগ আপনারা ইউজ করতে পারবেন এইভাবে লাগিয়ে দিলে আপনারা দেখবেন যে নেকলেসটা খুব সহজেই আপনারা উপর করতে পারবেন পড়তে পারবেন আর সেফটি পিনটা যেহেতু সাইডে থাকবে তাই চুলের মধ্যে ঢাকা থাকবে তাই আপনারা আর কোনো চিন্তা করবেন না খুব সহজে এটাকে আবার পরে নিতে পারবেন আশা করছি এই টিপটা আপনাদের খুবই কাজে আসবে তো চলুন এবার দেখে নিই পরবর্তী টিপ পরবর্তী টিপের জন্য আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো ল্যাগিং এবার ল্যাগিংয়ের একটা টুকরো কেটে নিতে হবে তো এইভাবে ল্যাগিংয়ের একটা টুকরো আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখুন ছোট 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 স্ট্রিপ আকারে আমাকে ল্যাগিংটাকে কেটে নিতে হবে ঠিক আছে দেখুন ঠিক এইভাবে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাটতে হবে তো এইভাবে করে কেটে নেওয়ার পরে এবার কি করব। এবার এটার মধ্যে লাগাতে হবে হ্যান্ডেল তো হ্যান্ডেলের জন্য একটা পাতলা তার আমি কেটে নিয়েছি ঠিক আছে এবার দেখুন এইভাবে করে জড়িয়ে দিতে হবে এই তারটার মধ্যে তো এইভাবে করে সুন্দর করে প্রথম জড়িয়ে সেট করে নিতে হবে সেট করে নেওয়ার পরে একটা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি যাতে ভালোভাবে শক্তপুক্ত হয়ে টাইট হয়ে বাঁধা যায় ঠিক আছে দেখুন এইভাবে করে যাতে খুলে না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে তো এইভাবে ভালো করে গিট দিয়ে দিচ্ছি তিন চারটা গিট দিয়েছি তারপরে তারপরেও আবার আমি রবার ব্যান্ড দিয়ে আবারও টাই করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে শক্তভুক্ত করে এটা যেন টাইট হয়ে বাঁধা থাকে তো এটা আমি কি কাজে ব্যবহার করব। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মিক্সি থাকে এবার দেখুন মিক্সি ব্যবহার করার পরে মিক্সিটাকে পরিষ্কার তো করে নিই কিন্তু মিক্সির এই জায়গাটা দেখুন কতটা ছোট থাকে তো যে যার কারণে আমরা এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করতে পারি না তো আপনারা কী করবেন এই যে ছোটো মতো টুলটা তৈরি করেছি এটার সাহায্যে খুব সহজে দেখবেন এই জায়গাগুলোও পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি এই টিপটা আপনাদের খুবই কাজে আসবে তো চলুন এবার যাওয়া যাক পরবর্তী টিপে আমরা এরকম ধরনের কড়াই বা ফ্রাইং প্যান তো ব্যবহার করে থাকি তো আপনারা দেখবেন যে ফ্রাইং প্যানের বা কড়াইয়ের মধ্যে এরকম ধরনের স্ক্রু লাগানো থাকে কিন্তু আপনারা দেখবেন কিছুদিন ব্যবহার করার পরে এই স্ক্রুটা জং লেগে যায় এবার জং লেগে যাওয়ার কারণে ধীরে ধীরে গলে নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের বাসনগুলো নষ্ট হয়ে যায় আর আমরা ব্যবহার করতে পারি না তো তার জন্য আপনারা কি করবেন নিয়ে নেবেন নেল পেন্ট ঠিক আছে নেলপেন্ট নিয়ে নেওয়ার পরে স্ক্রুতে পেন্ট লাগিয়ে দেবেন এভাবে করে পেন্ট লাগালে আপনারা দেখবেন স্ক্রুতে আর জং লাগবে না আর জং না লাগলে স্ক্রুটা আর লুজ হয়ে পড়বে না মানে গলবে না আর যার কারণে আপনাদের বাসনগুলো দীর্ঘদিন ভালো থাকবে আর খারাপ হবে না খুবই ইউজফুল টিপ অবশ্যই ট্রাই করবেন আর আমি তো বলবো বাজার থেকে কিনে আনার পরেই এই কাজটা করে নেবেন তো চলুন এবার যাওয়া যাক পরবর্তী টিপে তো আমরা যখন রান্না করি বিশেষ করে রুটি বা পরোটা যখন ভাজি তখন আপনারা দেখবেন যে ভুলবশত বা কোনো কারণবশত আমাদের হাতে ছ্যাঁকা লেগে যায় ছ্যাঁকা লেগে গেলে কিন্তু আমাদের হাত জ্বলে যায় যার কারণে খুব জ্বালা করে আর ফসকাও পড়ে যায় তখন আমরা জেল বা ওষুধ লাগাই তো এরকমটা না করে আপনারা কি করবেন যে আটা মাখা আছে যেই আটা দিয়ে রুটি বা পরোটা করছে সেই আটা থেকে অল্প একটু আটা নিয়ে যেখানে ছ্যাঁকা লেগেছে সেখানে এইভাবে করে লাগিয়ে দেবেন তো এইভাবে করে আটা লাগালে আপনারা দেখবেন ফোসকা পড়বে না আর জ্বালাটা খুব তাড়াতাড়ি কমে যাবে তো এরকম ধরনের ছোট ছোট টিপ আমাদের প্রত্যেকটি মহিলার জানা খুব দরকার তো চলুন এবার দেখে নিই পরবর্তী টিপটা তো দেখুন বন্ধুরা এরকম ধরনের পুরনো বালিশের কভার বা কুশন কভার তো আমাদের কাছে থেকেই থাকে তো সেগুলো হয় আমরা ফেলে দিই কাউকে দিয়ে দিই তা না হলে বাড়িতে কিন্তু পড়ে থাকে তো এগুলো ফেলে না রেখে আপনারা কী করবেন দেখুন যেহেতু এখন শীতকাল চলে গেছে শীতকালের যে পোশাক সেই পোশাকগুলো এর মধ্যে ঢুকিয়ে ভালোভাবে গুছিয়ে রাখতে পারেন এতে নোংরা ধুলোবালি মাটি কিছুই বসবে না আর এরকমভাবে রাখলে আর সুবিধা আছে এক একটা বালিশের কভারে আপনারা এক একজনের কাপড় রাখতে পারবেন যেমন বাচ্চাদের আলাদা হাজব্যান্ডের আলাদা আপনার নিজের আলাদা তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই বালিশের কভারের মধ্যে আমার যতগুলো শল ছিল সেই শলগুলো এই বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এরকমভাবে রাখলে আপনারা দেখবেন সব জিনিসগুলো পরিপাটি করে রাখা হবে জায়গাও কম লাগবে ধুলো বালি নোংরা কিছু বসবে না আর সামনের বছর যখন পোশাকগুলো বের করবেন আপনাদের কিন্তু আর বেশি খোঁজাখোঁজি করতে লাগবে না আপনারা চাইলে বালিশের কভারে সবার নাম লিখে দিতে পারেন যেই বালিশের কভারে যার পোশাক আছে সেই মানে তার নাম আপনারা লিখে দেবেন তাহলে আরও বেশি সুবিধা হবে কেমন লাগলো এই টিপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন তো চলুন এবার দেখিনি পরবর্তী টিপটা তো দেখুন পরবর্তী টিপে আমি নিয়েছি এক্সপায়ারি ট্যাবলেট এই এক্সপায়ারি ট্যাবলেটগুলো আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে খুব ভালো আমরা কাজেও লাগাতে পারি এই এক্সপায়ারি ট্যাবলেটগুলোকে তো এখান থেকে আমি দুটো ট্যাবলেট বের করে নিলাম এবার দেখুন হামাম দাস্তার সাহায্যে ট্যাবলেটটাকে একটু গুঁড়ো করে নেব আর ওপাশে দেখুন আমি কিন্তু গরম জল করতে বসিয়ে দিয়েছি এবার গুঁড়ো করা যে ট্যাবলেট সেই ট্যাবলেটটাকে গরম জলের মধ্যে আমি ঢেলে দিলাম এবার গরম জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গরম জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি আলাদা করে মগে বের করে নিলাম আর আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই সলিউশনটা কতটা কার্যকরী তো দেখুন বন্ধুরা টয়লেট তো আমরা সবাই ব্যবহার করি আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখি তা সত্ত্বেও টয়লেটের মধ্যে থাকে অনেক জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো আমরা কিন্তু দেখতে পাই না আর যার কারণে আমরা খুব অসুস্থ হয়ে পড়ি তো আপনারা কি করবেন মাসে অন্তত দুবার এইভাবে এই সলিউশনটা তৈরি করে টয়লেটে ঢেলে দেবেন তাহলে আপনারা দেখবেন আপনাদের টয়লেট জীবাণুমুক্ত হয়ে থাকবে আর আপনারা সুস্থ থাকবেন সপরিবারে আশা করছি এই টিপটাও আপনাদের খুবই কাজে আসবে তো চলুন আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে টাটা বন্ধুরা